আসসালামু আলাইকুম আমরা এখন দেখব আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য চৌদ্দ নম্বর অঙ্ক ছিল পাঁচশো মিটার লম্বা একটি ট্রেন তিরিশ কিলোমিটার পার ঘন্টা গতিতে চলছে দুইশো মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো এই ক্ষেত্রে আমাদের যে ঘটনা সেটা হচ্ছে যে যদি এটা একটা প্ল্যাটফর্ম হয় আর এটা একটা ট্রেন হয় তাহলে এই প্ল্যাটফর্ম এবং ট্রেন অতিক্রম করতে গেলে অর্থাৎ ট্রেনটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এই দুইটা দূরত্ব একসাথে অতিক্রম করতে হয় কারণ ট্রেন এই পুরোটা একসাথে প্ল্যাটফর্মটা ক্রস করতে হবে সেই ক্ষেত্রে ট্রেন প্লাস প্ল্যাটফর্ম এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে আর এখানে দেওয়া আছে ট্রেনের গতিবেগ হচ্ছে তিরিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে আমরা যেটা দেখব দেওয়া আছে ট্রেনের গতিবেগ 30 তিরিশ কিলোমিটার পার ঘন্টা। তো তিরিশ কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসব তাহলে তিরিশ ইন্টু আসবে হচ্ছে পাঁচ বাই আঠারো মিটার পার সেকেন্ড এটা করলে আসবে হচ্ছে পঁচিশ বাই তিন মিটার পার সেকেন্ড এই আসবে হচ্ছে ট্রেনের গতিবেগ তাহলে স্টেশন অতিক্রম করতে সময় অতএব স্টেশন অতিক্রম করতে প্রয়োজনীয় সময় ইকুয়েল টু আসবে হচ্ছে আমাদের প্রয়োজনীয় সময় হচ্ছে বের করতে গেলে আমাদের ট্রেন প্লাস প্ল্যাটফর্মের যে দূরত্ব আছে অর্থাৎ পাঁচশো মিটার যোগ হচ্ছে দুইশো পঞ্চাশ মিটার ভাগ আসবে হচ্ছে গতিবেগ পঁচিশ বাই তিন এটা করলে পাওয়া যাবে হচ্ছে সাতশো পঞ্চাশ পঁচিশ বাই তিন ইকুয়েল টু এটা করলে পাওয়া যাবে হচ্ছে নব্বই সেকেন্ড কারণ আমরা মিটার পর সেকেন্ডে নিয়ে এসেছিলাম তাহলে নব্বই সেকেন্ড সময় লাগবে হচ্ছে স্টেশনটা অতিক্রম করতে নব্বই সেকেন্ড হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইড বাই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়েল টু ওয়ান বাই ফাইভ হলে এক্স অনুপাত ওয়াই ইকুয়েল টু কত তো এটা করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে যোজন বিয়োজন করবো তাহলে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইড বাই

এইটা আসবে হচ্ছে সিক্স বাই মাইনাস ফোর বা এক্স বাই ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স ইন্টু এই মাইনাস সিক্সটির উপরে গুণ হয়ে যাবে আর মাইনাস ফোর ইন্টু ফোর এটা করলে পাওয়া যাবে হচ্ছে নাইন বাই ফোর তাহলে আমরা যেটা বলতে পারবো সেটা হচ্ছে এক্স অনুপাত ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে নাইন বাই ফোর এই নাইন বাই ফোর হবে হচ্ছে এটার অনুপাত বা নাইন ইস টু ফোর আমরা লিখতে পারবো অর্থাৎ নাইন ইস টু ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরোর খ পনেরোর খতে যেটা বলা আছে সেটা হচ্ছে এক্স বাই ওয়াই ইকুয়েল টু ওয়ান বাই সেভেন এবং এক্স প্লাস টু ওয়াই ইকুয়েল টু ফাইভ হলে এক্স ইকুয়েল টু ওয়াট তো আমরা এই এক নং সমীকরণ থেকে লিখতে পারবো এক্স বাই ওয়াই ইকুয়েল টু ওয়ান বাই সেভেন বা ওয়াই ইকুয়েল টু হচ্ছে সেভেন এক্স আর এখানে যদি আমরা মান বসাই তাহলে আসবে এক্স প্লাস টু ইন্টু সেভেন এক্স ইকুয়েল টু ফাইভ বা এক্স প্লাস ফোরটিন এক্স ইকুয়েল টু ফাইভ বা ফিফটিন এক্স ইকুয়েল টু ফাইভ বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ফাইভ বাই ফিফটিন বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান বাই থ্রি এই ওয়ান বাই থ্রি হবে হচ্ছে এক্সের মান এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা চেষ্টাগুলো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ